উৎসবের মরশুম, বাংলায় চলমান রাজনীতির উত্তাপ বেড়েছে। ভোটের নিঘণ্ট প্রকাশ হয়েছে। ছয়টি বিধানসভার নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই হাই ভোল্টেজ নির্বাচনে বিজেপির সম্ভাবনা, সিপিএম এর শক্তি এবং তৃণমূলের আধিপত্য নিয়ে আজকের এই প্রতিবেদন। কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন প্রতিবেদন শেষে। ভিডিওটি পুরোটাই দেখুন এবং আপনাদের মতামত, আপনাদের চিন্তা শেয়ার করবেন। বাংলার রাজনৈতিক মঞ্চে গত কয়েক মাস ধরে রাজনীতির আবহাওয়া বদলে গেছে, আর এর মধ্যে ছয়টি বিধানসভার উপনির্বাচন, বিজেপি সিপিএম এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি তীব্র লড়াই হবে বলেই মনে হচ্ছে। বিজেপি কি জয়লাভ করতে পারবে? সিপিএম কি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে? এবং তৃণমূল কংগ্রেস কি তাদের অবস্থান ধরে রাখতে পারবে? আজকের এই নির্বাচনের পটভূমি, রাজনৈতিক কৌশল এবং ভোটারদের মনোভাব কি, সেই নিয়ে বিশ্লেষণ। আপনার মতামত কি? এই নির্বাচনের ফলাফল কি? আপনার ভাবনা কি? চলুন একসাথে জানি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলার ছটি বিধানসভার উপনির্বাচনের যে চরম উত্তেজনা, আর্থিকর আবহে প্রশ্ন উঠছে, বিজেপি কি জিততে পারবে, সিপিএম কি জোরদার মোকাবিলা দিতে সক্ষম হবে, তৃণমূল কি তাদের ক্ষমতায় টিকে থাকতে পারবে, নাকি বিরোধীরা তাদের হারাতে পারবে। এই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ভোটের আগে তৃণমূলের শক্তি এবং বিজেপি ও সিপিএম এর কৌশল কি, সে নিয়ে আলোচনা চলছে। আপনার মতামত কি দর্শক? আপনি কি মনে করেন কোন দল এগিয়ে থাকবে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত, আপনাদের চিন্তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আসছি আপনাদের সঙ্গে। থাকুন, দেখতে থাকুন নিমিত দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।